আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন সকালবেলা, আমি সকালের নাস্তার জন্য রুটি ভাজব আর কবুতরের মাংস আলু দিয়ে ঝোল করব। আজকের ব্লগটা খুব সকাল সকাল শুরু করেছি। এখানে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা ভেজে দিলাম, একটু কষিয়ে নেব। আমি রুটিগুলো সেকে নিচ্ছি, এরপর আমরা সবাই নাস্তা করব। চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে দুপুরে আমরা খাবো খিচুড়ি, ইলিশ মাছ ভুনা। এটা মাছটা ভেজে নেব। আর রান্না করতেছি সবজি, ফুলকপি, আলু, সিম দিয়ে, ছোটো চিংড়ি মাছ দিয়ে। এটা রাতের জন্য রান্না করে রাখবো। আর রান্না করবো ইলিশ মাছ দিয়ে পিঁয়াজ ডাল। আমি আসলে আলুটার নাম বলতে পারবো না, যে এই আলুটা এটা রান্না করবো ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা, লেজ, কাটা এগুলো দিয়ে। এই যে কি আলু আমি নাম জানি না ঠিক। মাছটার একটা কিটে মাছ হয়ে গেছে আর একটা কিটে দিয়েছি। সবজিটা হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আর এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ইলিশ মাছটা গুঁড়ো করার জন্য। আস্তে কথা বলো, চাপাই দাও, দরজাটা চাপাই দাও। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এই প্যানটা দিয়ে আবার আমি ওই যে আলুগুলো ওগুলো একটু ভেজে নিব। আসলে আলুগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে বেশি। হুম,
আলুগুলো একটু মাখিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তারপর একটু ভেজে নিব হালকা লাল করে। আমার মাছটা ভুনা করা হয়ে গেছে, আর এপাশে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা রান্না করা হয়ে গেছে, এখানে আমি খিচুড়ি বসিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা জিরা এটা একটু ভেজে নিয়ে এটা একটু ভেজে নেব, এরপর পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তাহলে আমার আজকের মতো রান্নাটা শেষ হয়ে যাবে। আর রাতের জন্য ভাত ওটা সন্ধ্যার পর বোন রান্না করে রাখবে। আমি যেহেতু সময় বাসায় থাকবো না, আমার বাসায় ফিরতে অনেকটা রাত হয়ে যায়।